দুই নম্বর কথা, কোরআন কেন্দ্রিক দুই নম্বর যে বিষয়টা তা হচ্ছে কোরআনের আয়াত। কোরআনের আয়াত কত? 6666 খানা। এক কথা আমরা সবাই বলে দিই, সবাই আমরা বলেছি, বিভিন্ন খাতায় আমরা লিখেছি যে 6666 খানা। অনেকে বলতে পারেন যে হুজুর এই বিষয়ে হয়তো ইখতিলাফ আছে, ইখতিলাফ ইখতিলাফের স্থানে থাক, কিন্তু আমি যদি কোরআনকে সামনে নেই, কোরআনকে সামনে নিয়ে কোন সুরায় কয়টা আয়াত, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, সুরা ফাতিহার থেকে শুরু করে নাস পর্যন্ত কোন সুরায় কয়টা আয়াত আছে যদি খাতায় যদি লিপিবদ্ধ করি, দেখা যাবে যে 6666টা হয় না, 6666 খানা হয় না। সবচেয়ে প্রসিদ্ধ মত 6236, এই মতটা হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ মত। কিন্তু আমরা কখনো কোরআন সুন্নাহ বা কোরআন হাদিস সামনে নিয়ে, কোরআন সামনে নিয়ে গণনা করতে হয় এ সময় আমাদের হাতে নাই, কিন্তু দুনিয়া বিক্রি অনেক কাজে কর্মে ব্যস্ত থাকেন, অনেক সময় অবসায় করেন, কিন্তু কোরআনকে সামনে নিয়ে একটু হিসাব নিকাশ করবেন এ সময়টা আমাদের হয় না। দেখি আমরা দেখবো, অনেকে বলতে পারে যে এই বিষয়ে ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে ইখতিলাফের জায়গায়, কিন্তু আমরা যদি সঠিকভাবে নিজেদের সামনে নিয়ে কোরআনকে সরাসরি গণনা করি তখন দেখবেন আপনি 6666 খানা আয়াত পাবেন না। তাহলে না পেয়ে যেটা পাবো না সে কথা আমরা কেন বলবো? অথচ এই তথ্যটাই সমাজের মধ্যে চলছে, কিন্তু এটা কোরআন কেন্দ্রিক জালিয়াতি একটা কথা। অতএব কোরআনের আয়াত 6236 খানা, হয়তো বিসমিল্লাহ কেউ ধরে বা না ধরে, এক আয়াত ধরে কম বেশি হতে পারে, কিন্তু 6666 এটা একবারে সম্পূর্ণ ভুল কথা। এবার আসুন যে তিন নাম্বার যে বিষয়, তিন নাম্বার বিষয় দেখেন আল কোরআনের, আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনকে ফোরকান বলেছেন, কোরআনকে মাজিদ বলেছেন, কোরআনকে আল্লাহ হাকিম বলেছেন, কোরআনের আল্লাহ অনেকগুলো নাম দিয়েছেন, কিন্তু কোথাও আল্লাহ কোরআনকে বলেন নাই কোরআন শরীফ। কোথায় কি বলেছেন আল্লাহ কত স্থানে কত বস্তুর নাম উল্লেখ করলেন, কোরআনকে হাকিম বললেন, মাজিদ বললেন, ফোরকান বললেন, কতগুলো নাম আল্লাহ পছন্দ করে দিলেন, তার মধ্যে কোথাও পাওয়া যায় না যে কোরআন শরীফ। এই শরীফের একটা ইতিহাস আছে, শিয়া আছে না শিয়ারা, মাজার পূজারী শিয়ারা, এরা এক পর্যায়ে কি করলো জানেন, এই যে দরবার শরীফ, খানকা শরীফ, মাজার শরীফ, গুজরা শরীফ, এই শরীফ এই শরীফ করে ওখান থেকে তারা কোরআনের সঙ্গে শরীফ শব্দকে যুক্ত করে দেয়, কিন্তু কোথাও শরীফ শব্দ আল্লাহ উল্লেখ করেন নাই। আল্লাহ এত পছন্দ করে কোরআনকে আল্লাহ হাকিম বললেন, কোরআনকে আল্লাহ মাজিদ বললেন, এত সুন্দর সুন্দর নাম আল্লাহ দিলেন, সেখানে মানুষ হয়ে কেন আমরা মাথা বড়ি করে বলি যে কোরআন শরীফ? আল্লাহর নাম কি আমাদের পছন্দ হলো না ভাই? আল্লাহ এত সুন্দর তার বিধানের নাম দিল, সে নাম কোন সাহসে কোন যোগ্যতায় আপনি কোরআন মাজিদ না দিয়ে বলছেন কোরআন শরীফ, বুখারি শরীফ, মুসলিম শরীফ কেন আমরা বলছি? ওই যে শিয়াদের একটা চাল, এগুলো শিয়াদের চাল, এগুলো ধর্মের নামে জালিয়াতি ভাবে মানুষকে দিচ্ছে, মানুষও মনে করছে তাই এইভাবে মানুষ চলছে, কিন্তু কখনো মানুষ যাচাই বা সাই করে দেখে না। চার নাম্বার জালিয়াতি দেখবেন যে এমদাদিয়ে লাইব্রেরি বা আরও যে লাইব্রেরিগুলো আছে চকবাজার লাইব্রেরি, এই লাইব্রেরিগুলো কোরআনের উপরে দেখবেন বিভিন্ন সুরার বিভিন্ন তাবিজের নসখা, নাউজবিল্লাহ, বিভিন্ন সুরার বিভিন্ন তাবিজের নসখা আঁকিয়ে দিয়েছেন, এই সুরার এই তাবিজের নসখা, এটা এইভাবে পাঠ করতে হয়, এইভাবে তাবিজ দিতে হয়, এই সুরার এই নসখা লুটকে দিতে হবে, কিন্তু দেখেন মানুষ কিভাবে মশরিক বানাচ্ছে, কোরআনের গায়ে লাগিয়ে দিয়েছে, কোরআনের গায়ের সাথে তাবিজ লাগিয়ে মানুষকে মুশরিক বানাচ্ছে। এগুলো হচ্ছে বিধর্মীদের কাজ, যারা সাধারণ মানুষ বোঝে না ওই তাবিজ নসখা থেকে তারা ওইভাবে আমল করে, কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাম তাবিজের বিষয়ে কত শক্ত কথা বলেছেন যেটা আমরা সকলে জানি, যে আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে ইন কুতিলতা ও হুররেকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনে ফেলে দেওয়া হয় তারপরে তুমি শেরে করো না। কিন্তু আমাদের কোরআনের ভেতর থেকে তাবিজ বের করে দিচ্ছে, কোরআনের ভেতর থেকে তাবিজ রেখে দিচ্ছে, মুশরিক বানাচ্ছে আমাদের। কি আছে তাবিজের মধ্যে?
তাবিজের মধ্যে কি আছে দেখবেন না, নাম্বার করা আছে, বিভিন্ন রোমান আরবি সংখ্যা দেওয়া আছে, 524, 703, 524, 722, এভাবে বিভিন্ন নাম্বার দেওয়া আছে। নাম্বার কি আমার কোনো উপকার করতে পারবে? নাম্বার তো আমার কোনো উপকার করতে পারবে না। অবশ্য আল্লাহ বললেন, কোরআনকে আমি শেফা স্বরূপ নাজিল করলাম, কোরআনকে আমি পাঠ করার জন্য নাজিল করলাম, কোরআনকে আমি মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য নাজিল করলাম। তাহলে আল্লাহ যেখানে শেফা স্বরূপ মানুষকে হেদায়েতের পথ হিসেবে বললেন, আর সেখানে আমরা কোরআন থেকে কেন তাবিজ নিয়ে আমরা মুশরিক হই বলেন? আপনার সমস্যা, অসুস্থ, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে শরীর স্বাস্থ্য দেখে বলছে যে আপনি ঠিক আছে, ওষুধগুলো দিলাম, ওই ওষুধগুলো নিয়ম অনুযায়ী খান। এখন ডাক্তার যদি আপনাকে ওষুধ খাওয়ার জন্য দেয়, কিন্তু সে ওষুধ যদি আপনি না খেয়ে গায়ের সঙ্গে লটকে দিয়ে বেড়ান, তাহলে আপনার কি কোনো উপকার হবে? কোনো উপকার হবে না, বরং কি হবে, আপনার অসুখ বাড়বে। ডাক্তার আপনাকে সময় মতো ওষুধ খাওয়ার কথা বলেছেন, কিন্তু আপনি তা না খেয়ে আপনি ওষুধগুলো গায়ের সঙ্গে বেঁধে আপনি নিয়ে বেড়াচ্ছেন। এতে করে যেমন আপনার উপকার হবে না, ঠিক তাবিজের দ্বারা মানুষকে মুশরিক জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। বরং কোরআন পড়ুন, কোরআন অনুযায়ী জীবন গড়ুন, আপনাকে শেফা দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব যে সমস্ত কোরআনের গায়ের উপরে দেখবেন তাবিজ আছে, ওগুলো সঙ্গে সঙ্গে ছেড়ে ফেলবেন। তাবিজের নষ্টাগুলো সঙ্গে সঙ্গে ছেড়া হচ্ছে আপনার ঈমানের দায়িত্ব। যে কোরআন দেখবেন তাবিজের নষ্টা সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে ফেলা আপনার ঈমানের দায়িত্ব, ছিঁড়ে ফেলা আপনি নেকি পাবেন। কেন পাবেন জানেন? আপনি একটা শেরেকের কাছ থেকে আপনি মানুষকে বাঁচাচ্ছেন। মানুষ যদি শেরেক করতে না পারে, এর জন্য আপনি মানুষকে বাঁচাচ্ছেন, এর কিয়ামতের ময়দানে আল্লাহ অবশ্যই আপনাকে যাচাই খায়ের দান করবে। আল্লাহুম্মা আমিন। বলছিলাম দেখেন, কোরআনের গায়ের নস্কা, যে কোরআন মানুষকে মুশরিক বানাচ্ছে এইভাবে বিভিন্ন নস্কা দিয়ে, এক শ্রেণীর আলেম ওলামাগণ যারা মানুষকে পথভ্রষ্ট করছে, তাবিজের ব্যবসা করে দিয়ে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবে বলে আল্লাহুম্মা আমিন। এবার আসি যে কোরআন কেন্দ্রিক আরও কিছু আমাদের সমাজে ভুল তথ্য আছে। কীরকম ভুল তথ্য আমাদের সমাজে? অনেকে আমরা মনে করি কি যে আপনি কোরআন পড়তে জানেন, হয়তো কোরআন খোলার সঙ্গে আপনার দেখা গেছে জান্নাতের একটা আয়াত এসেছে, তখন মনে হয় আমি অনেক বড় ভাগ্যবান। কোরআন খোলার সাথে দেখা যায় আপনার প্রথমে আয়াতটা জাহান্নামের একটা আয়াত, তখন মনে করি হাইরে আল্লাহ, কোরআন খোলার সাথে জাহান্নামের আয়াত, না জানি আমি কত পাপ করেছি, আমি মনে জাহান্নামে যাব, আমার যে কত দুর্ভোগ আছে। অনেকে এটা মনে করেন যে কোরআন খুললে যদি ভালো আয়াত আছে সংবাদ প্রাপ্তি সুসংবাদের, তাহলে আমি অনেক ভালো, আমার কোনো সমস্যা নাই। আর যদি কোরআন খোলার সাথে জাহান্নামের আয়াত, দুঃখের আয়াত আসে, তাহলে নিজেকে অনেক অকল্যাণকর মনে করা, এটা হচ্ছে একটা শিরকি কথা। কোরআন খোলার সাথে কল্যাণ করার অকল্যাণ করা যায় আসে আসুক না কেন, তাকদীর তো আপনার আগেই লিপিবদ্ধ হয়েছে আছে, তাহলে কোরআনের সে আয়াতের সঙ্গে আপনার সম্পর্ক কি? আপনার আয়াত সামনে আপনি পড়েন, আমল করেন, নেকি আল্লাহ আপনাকে সুবহানাল্লাহ তাআলা দিবেন। এরপরে আরও কিছু জালিয়াতি দেখেন, আরও কিছু হয় নম্বর একটা ভুল নীতি। কীরকম নীতি যা আমাদের সমাজে আছে আমরা দেখতে পাই, যে আপনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করতে করতে যে কোনো অসতর্কতার কারণে কোরআনটা মাটিতে পড়ে গেছে, বা একটা রেয়াল থেকে পালার সময় পড়ে গেছে অসতর্কতার কারণে, তখন অনেকে কি করে যে কোরআন যেহেতু পড়ে গেছে তখন কি করতে হবে, এই কোরআনটা যেহেতু অসতর্কতার কারণে পড়ে গেছে, অতএব এই কোরআনের সম ওজনে চাল দান করে। অনেকে দাড়িপাল্লা চাল দান করে, যে ওয়ের ওজন যতটুকু ততটুকু তারা চাল দান করে। এই যে একটা নিয়ম চলছে, এটা মন করা একটা নিয়ম, কোরআন সন্ন্যায়ের কোনো ভিত্তি নাই। কোরআন পড়ে গেছে অসতর্কতার কারণে আপনি তো ইচ্ছে করে ফেলে দেন নাই, আপনি তো ইচ্ছে করে ফেলে দেন নাই, এর জন্য আপনি তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি তো জানো আল্লাহ অসতর্কতার কারণে আমার এটা হয়েছে, আমাকে মাফ করে দাও, দান সাদাকা করেন, অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করবে। কিন্তু কোরআনের সমপরিমাণ চাল দেওয়ার যে বিধান, এটা মানুষের বানানো, এটা কোরআন হাদিসে কোথাও প্রমাণিত নয়। অতএব যেটা কোরআন হাদিসে প্রমাণিত নয় সেটা আমরা করব না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ আমিন। 7 নম্বর জালিয়াতি, দেখা যায় যে আমাদের কোরআনের নামে বিভিন্ন খতম আছে, কোরআনের নামে বিভিন্ন খতম আছে, ইউনুস খতম, এই খতম, তমুক খতম, ইউনুস খতম, জালালি খতম, কত খতম আছে। কোরআন কেন্দ্রিক অনেক খতম আমাদের চলছে, যেগুলো কোরআন খতম, এমনকি বিভিন্ন মাদ্রাসাও দেখা যায় যে খতমিল কোরআন অনুষ্ঠান,
বিভিন্ন মাদ্রাসাও দেখা যায়, বিভিন্ন মক্তব্য দেখা যায় যে খতমিল কোরআন অনুষ্ঠান করছে, যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোরআন হাদিস দ্বারা খতমিল কোরআন নামে কোনো অনুষ্ঠান করার বৈধ কোনো দলিল পৃথিবীতে নাই। তারপরে আবার দেখা যায় আট নম্বর যে পয়েন্টটা, আমাদের সাধারণ সহজ যারা মানুষ আছে, অনেকে কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন পড়ার প্রতি অনেক সময় আগ্রহ জাগে, তখন দেখা যায় এক শ্রেণীর মুফতি, এক শ্রেণীর নামধারী আলেম, এদেরকে আলেম বলা ঠিক নয়, এরা হলো বক্তা। এক শ্রেণীর নামধারী বক্তা কি বলে যে সাধারণ জনগণ কোরআন পড়তে পারবে না, কোরআন ও সহজে ধরা যাবে না, কোরআন পড়তে হলে এগারো প্রকার এলেম লাগবে, কোরআন ধরতে হলে এই লাগবে সেই লাগবে। অথচ আল্লাহ বলছেন কোরআন হচ্ছে সহজ, কে আমাকে গবেষণা করো, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ বললাম, আল্লাহ কোরআনকে আমাদের জন্য সহজ করলেন, আর হুজুররা বলছে কোরআন কঠিন, ও সহজে ধরা যাবে না, ও সহজে পড়া যাবে না। অতএব এই হুজুররা মানুষকে কোরআন থেকে দূরে রাখছে, কারণ আপনি যখন কোরআন পড়বেন, কোরআনের বাংলা অর্থ যখন তরজমা দেখবেন, তখন তার হুজুরকে ডাকবেন না, হুজুরকে তার মিলাদ করাবেন না, তখন তো হুজুরকে তার বেদাতি অনুষ্ঠান করাবেন না। এজন্য হুজুর বলতে যে না, কোরআন সহজে ধরা যাবে না, মানে হিন্দুদের মতো। কীরকম হিন্দুদের মতো? হিন্দুদের একটা নিয়ম আছে, কী নিয়ম দেখবেন যে হিন্দুদের যে ধর্মীয় গ্রন্থগুলো আছে, বেদ, গীতা, রামায়ণ, মহাভারত, চণ্ডী, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ, এগুলো ওদের ধর্মীয় গ্রন্থ। এই ধর্মীয় গ্রন্থে ওদের মধ্যে নিয়ম, ওদের যে মন্দির আছে ওখানে পুরোহিত থাকে, পণ্ডিত মশাই, ওদের যে পুরোহিত পণ্ডিত মশাই থাকবে, সেই শুধু পূজা ব্রাহ্মণ করবে, এই শুধু করবে, এই ওদের ধর্মের কথা বলবে, এই ওদের ধর্মের কথা বলবে, আর বাকি যে হিন্দুগুলো আছে এ ওদের ধর্মীয় গ্রন্থ ধরতেও পারবে না, পড়তেও পারবে না। ওদের মধ্যে নিয়ম এটা যে সাধারণ হিন্দু সহজে ওদের ধর্মীয় গ্রন্থ পড়তে পারবে না, বলাতে পারবে না, শুধুও পারবে না, এটা ওদের নিয়ম আছে, এটা ওদের নিয়ম, কারণ ওদের একটা জাত পাত শ্রেণী আছে, আমাদের মুসলমানদের মধ্যে নাই। আল্লাহ বলেছেন ইকরা, তুমি পড়ো। আমাদের মুসলমানদের প্রথম শব্দ হচ্ছে পড়া, পড়া ছাড়া আর কোনো বিকল্প নাই, আমাদের প্রথম শব্দ হচ্ছে পড়া। তার মানে একজন মুসলমানকে পড়তে হবে, একজন মুসলমান কোরআন সুন্নাহ ঘাঁটবে, কোরআন সুন্নাহর বই পড়বে, এটাই তার কর্তব্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা আজকে ভাই পড়ে মুসলমান নই, আজকে আমরা শুনে মুসলমান, আজকে আমরা শুনে মুসলমান, বাপ দাদার আমল থেকে যা শুনেছি ওইভাবে চলছি, কিন্তু কোরআন সুন্নাহ পড়ে পড়ে মুসলমান হতে হবে, দেখতে হবে, এই মন মানসিকতা আমাদের মধ্যে নাই, যে কারণে তো আমাদের সমাজের মধ্যে নানা রকম সমস্যা। কি সমস্যা? আমরাই বলি যে ভাই এক হুজুর এক কথা বলে, এই হুজুর বলছে এটা জায়েজ, আর এক হুজুর বলছে না এটা হারাম, এই হুজুর বলছে এটা চলবে, আর এক হুজুর বলছে না এটা চলবে না, এই হুজুর বলছে এটা হালাল, আর এক হুজুর বলছে এটা হারাম। তা আমরাই বলছি ভাই হুজুরে হুজুরে মারামারি শেষ হয় না, আমরা সাধারণ জনগণ মুরগ সুর্গ মানুষ, কাটটা যে মানলে ভালো হবে, কাটটা মানলে যে খারাপ হবে, সমস্যা তো আমাদের, তাই না? সমস্যা তো আমাদেরই, হুজুরে মারামারি, হুজুর বলছে এটা চলবে, আর হুজুর বলছে চলবে নয়, তাহলে আমরা কাটটা মানবো আর কাটটা রাখবো, কোনটা মানলে ভালো হবে কোনটা মানলে খারাপ হবে, সমস্যা আমাদের। এই সমস্যার জন্য হচ্ছে দায়ী হচ্ছে আপনি, কেন? আপনি আল্লাহর প্রথম আদেশকে ভুলে গিয়েছেন। আল্লাহ এখানে করা পড়ো, পড়ার কথা আল্লাহ বলেছেন, আল্লাহ আগে শোনার কথা বলেন নাই যে শোনো, আল্লাহ আগে শোনার কথা বলেন নাই যে শোনো, এজন্য আপনাকে আমাকে পড়তে হবে, কোরআন সুন্নাহ পড়লে আপনি জানবেন। বলছিলাম সাধারণ মানুষ যখন কোরআন হাদিস পড়তে ইচ্ছা করে, কোরআন পড়তে যাইতে চায়, তখন এক শ্রেণী আলেমা বলে কোরআন সহজে পড়া যাবে না, একটু ভুল হলে অনেক পাপ হবে, অনেক জেদ জব হলে অনেক পাপ হবে, তুমি তো পড়ার বদলে তুমি গুনাহ কামাই করবা, এটা ভুল কথা। স্পষ্ট হাদিস আছে, স্পষ্ট প্রমাণ আছে, আপনি কোরআন পড়তে পারেন না, খুব কষ্ট করে পড়ছেন, খুব কষ্ট হচ্ছে কোরআন পড়তে আপনার, আপনার জন্য ডবল নেকি আছে, সুবহানাল্লাহ, ডবল নেকি আপনার। আপনি কোরআন খুব কষ্ট হচ্ছে আপনার পড়তে, আস্তে আস্তে ভাঙিয়ে ভেঙে আপনি অনেক কষ্ট করে পড়ছেন, আপনার জন্য ডবল নেকি। আর আপনার হুজুর বলছে হে সহজে পড়ুন, একটু ভুল হলে আপনার পাপ হবে, তার মানে হুজুর মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে রাখছে। আল্লাহ এদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহ আমিন। বলছিলাম যে এই যে হুজুররা মানুষকে বলে যে এগারো প্রকার এলেম লাগবে, এটা সম্পূর্ণ মিথ্যা, হুজুরদের বানানো কথা।
কোরআন পড়তে কোনো এলেম লাগবে না, কোরআন সহজ। আল্লাহ বলেছেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি, কে আসো পড়ো, কে আছো একে গবেষণা করো। কিন্তু আমরা আজকে ভাই কোরআন পড়ি না, পড়তেও চাই না, পড়তেও জানি না, বা ভালো ভালো স্কলার যারা সৈয়দ আছে তাদেরও আলোচনাগুলো আমরা শুনি না। আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে শুধু তাইরে নাইরে করে সময় আমরা পার করে দিচ্ছি। তাইরে নাইরে করে সময় পার করে দিলে হবে না, কিয়ামতের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন। তারপরে বলছিলাম নয় নম্বর যে পয়েন্টটা, এরা হচ্ছে দেখেন আমাদের সমাজের মধ্যে একটা তথ্য প্রচলিত আছে, কি তথ্য, যে আসমানি কিতাব হচ্ছে 104 খানা। আসমানি কিতাব 104 খানা, আমরা অনেকে জানি, আমরা পড়েছি বিভিন্ন বই পুস্তকে যে 104 খানা, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল কোরআন। কিন্তু এই যে তথ্যটা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাব অনেক সহিফা, অনেক অগণিত আসমানি কিতাব নাজিল করেছেন, যারা স্পষ্টভাবে কোনো হাদিসে পাওয়া যায়, তবে অগণিত নাজিল করেছেন। কিন্তু নির্দিষ্টভাবে যে 104 খানা এমন কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না, নির্দিষ্ট করা যাবে না যে 104 খানাই এমনটা বলা যাবে না। অসংখ্য অগণিত সহিফা আল্লাহ নাজিল করেছেন, যেগুলোর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, যে বিষয়ে আমরা দেখতে পাই যে 104 খানার যে একটা হাদিস সমাজের মধ্যে প্রচারিত আছে। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আল্লাহ আমিন। তার একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি, হাদিসের নামে জালিয়াতি বইয়ের মধ্যে স্যার উল্লেখ করেছেন যে সমাজে যে চলছে আসমানি কিতাব 104 খানা, এটা সঠিক নয়, এর সম্পর্কে যে হাদিসটা আছে এর সনদ হচ্ছে জাল। সৈকি যে অসংখ্য অগণিত সহিফা আল্লাহ নাজিল করেছেন আসমানি কিতাব সহিফা, এগুলোর প্রতি বিশ্বাস রাখা আমাদের ইমানের দায়িত্ব কর্তব্য। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, আল্লাহ আমাদের